হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। তো আজকে আমরা আছি কক্সবাজার কলাতলি বিচে। আমরা একদম সকালে 8:30 দিকে কলাতলি বিচে আসলাম। আরও ভোরে আসতে পারলে আরও সুন্দর দৃশ্য দেখা যেত। একটু বিশ্রাম নিতে গিয়ে দেরি হয়ে গেছে, কারণ আমরা আসছি পিকনিকে, মানে আমাদের এলাকা থেকে একটা ভ্রমণের আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই একসাথে আসছি। আমাদের এলাকার কিছু ভাইয়েরা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল, তারা সারা রাত না ঘুমিয়ে খাবার দাবারের আয়োজন করছে। ওনারা অনেক কষ্ট করছে, মূলত তাদের পরিশ্রমে ভ্রমণটা সফল হয়েছে। তো বাসে সবাই আমাদের রিলেটিভ, খুব কাছের আত্মীয় স্বজন, সবাই কক্সবাজারের জার্নির জন্য খুব সুন্দর করে রেডি হয়েছে। সবাইকে মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছিল। আর আমি আমার ফ্যামিলির সাথে বসছি। আমরা রওনা দিছি রাত 12:00 আর পৌঁছেছি ভোর 4:18। তো 4 ঘন্টার জার্নিতে একটু রেস্ট না নিলে হয় না, তাই একটু রেস্ট নিতে গিয়ে দেরি করে ফেললাম। বাট আর্লি আসতে পারলে সূর্যাস্তটাও দেখতে পারতাম। তো যাই হোক, আমরা পৌঁছে দেখি পানি একদম ব্লু হয়ে আছে আর ওয়েদার খুবই ঠান্ডা। তখন মানুষের ভিড় একটু কম ছিল, যার কারণে পানি ঘোলা হয়নি। তারপর নেমে গেলাম পানিতে। কক্সবাজার আসলে পানিতেই মূলত বেশি আনন্দ হয়। মনে হয় যেন শীতকালে সাগরের পানিতে বেশি ঠান্ডা লাগে, আসলে কিন্তু তেমন বেশি ঠান্ডা লাগেনি। আমরা পানিতে অনেক আনন্দ করলাম, কিছু পিক তুললাম, অনেক ভালো লাগতেছিল। আমার আব্বু আর আঙ্কেল বারবার মানা করতেছিল বেশি পানিতে, মানে দূরে না যেতে, বাট আমরা হাঁটতে হাঁটতে অনেকটুকু চলে এসেছি। আমার ইচ্ছা করতেছিল এই বোটগুলোতে চড়া, বাট চড়া হয়নি। কেউ কেউ ঘুড়ি উড়াচ্ছিল, আবার কেউ কেউ টিউবগুলো নিয়ে পানিতে ভাসছিল, অনেকে আবার এই সিটগুলোতে রিল্যাক্স করছি। এই সিটগুলো ভাড়া নিতে হয়, 1 ঘন্টা 1 সিট 30 টাকা আর 2 সিট 60 টাকা। আমরা 2টো সিট নিয়েছিলাম। অনেক কিউট কিউট ঘোড়া ছিল, মাশাল্লাহ। আমরা অনেকক্ষণ পানিতে আনন্দ করলাম, তারপর আমরা ঝালমুড়ি খেয়েছি সবাই, পার প্লেট 20 টাকা করে নিছে। তো তারপর কলাতলি বিচে একটু দূরে দেখতে পেলাম কিছু নৌকা বাঁধা আছে। তো আমি ভিডিও করার জন্য এদিকে আসতে যাচ্ছিলাম, তো আমরা সবাই হাঁটতে হাঁটতে আসলাম। এসে দেখি জেলে ভাইরা নদীতে জাল ফেলেছে মাছ ধরতে। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম মাছ ধরা দেখতে। তারা জাল তোলার সাথে সাথে আমরা দৌড়ে আসলাম তাজা মাছ দেখতে। সব মাছ একদম লড়ছিল। এই দৃশ্য দেখে আমরা খুব বেশি খুশি ছিলাম, আলহামদুলিল্লাহ। জালের মধ্যে ধরা পড়েছে জীবন্ত অনেক রকমের মাছ,
আমি জীবন্ত মাছ বলাই এখানকার একজন আঙ্কেল বলল, জীবন্ত না, জ্যাতা বলবা। এখানের আঞ্চলিক ভাষায় এটাকে জ্যাতা বলে, চট্টগ্রামের ভাষায় জীবন্তকে জ্যাতা বলা হয়। তো জ্যাতা, কাঁকড়া, ছুরি মাছ, বাটা মাছ, হেলিকপ্টার মাছ, আরও অনেক রকমের মাছ দেখলাম। সবগুলোই লড়ছিল, একদম তাজা। এছাড়া এমন কিছু মাছ দেখেছি যা আগে কখনো দেখিনি। এই মাছটা হাতে নেওয়ার পর এখানকার এক স্থানীয় আঙ্কেল বলল, এটা হাঙর মাছের বাচ্চা, এটার লেজে নাকি বিষ আছে, মানে বিষাক্ত কাঁটা, যা লাগলে মানুষের মৃত্যুও হতে পারে। আর আমি সেটা জানতাম না। এরপর জ্যাতা কাঁকড়া হাতে নিলাম। তাকে পানিতে ছাড়ার সাথে সাথে সে বালির ভেতর ঢুকে গেল, কতগুলো আবার দৌড়াচ্ছিল। জেলিফিশ দেখেছি অনেকগুলো, আমি জেলিফিশ ধরেছি, তবে সেটা মরা জেলিফিশ ছিল। এই জেলিফিশের গায়ে নাকি বিষাক্ত কাঁটা থাকে, যা মানুষের গায়ে লাগলে মানুষ সাথে সাথে মারা যেতে পারে। আর আমি সেটাও জানতাম না, তাই ধরেছি। তারপর আছে জ্যাতা শামুক আর জ্যাতা ঝিনুক। শামুকগুলোও হাঁটছিল, আমি হাতে নিলাম। আরও আছে স্টারফিশ। বইতে স্টারফিশের কথা অনেক পড়েছি, বাট সামনাসামনি প্রথম দেখেছি। আগে কখনো দেখিনি, এরকম অনেক কিছু দেখেছি, সবই আল্লাহর দেয়া নিয়ামত ছিল, আলহামদুলিল্লাহ। এইসব দৃশ্য দেখে আমরা খুব 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 বেশি খুশি ছিলাম। সবগুলো মাছ একদম লড়ছিল, আর জেলে ভাইরা মাছগুলো জাল থেকে কুড়িয়ে নিচ্ছিল। তো আমরা সবাই খুশি ছিলাম। তারপর জেলে ভাইদের একটা নৌকা দেখি, আমি ওনাকে রিকোয়েস্ট করলাম আমাদেরকে একটু নৌকাতে উঠতে দিতে, আমরা একটু ভিডিও করব, ছবি তুলব। তো উনি পারমিশন দিল, তো আমরা নৌকাটাতে উঠে সবাই ছবি তুললাম। এছাড়া এখানে আরও অনেকগুলো নৌকা বাঁধা ছিল। এই প্লেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখানকার স্থানীয় মানুষগুলোও খুব ভালো ছিল। সব কিছু মিলিয়ে কক্সবাজার কলাতলি বিচে আমরা অনেক আনন্দ করলাম, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর জায়গা, সবাই এখানে আসবেন। আর কোন কোন জিনিসটা আপনাদের বেশি ভালো লেগেছে আমাকে লাইক আর কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি আমার আনন্দের মুহূর্তগুলো থেকে সময় বের করে আপনাদের জন্য এই ভিডিওটা করেছি। তো আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। নেক্সট ভিডিওতে আমি কক্সবাজারের আরও কিছু স্পট নিয়ে আসছি। তো পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।